আজকে ইনকাম ট্যাক্স শীটটা করব, আমরা চলে যাই এখানে। ট্যাক্স মেবি এ হবে, আমি ইদি ফেলছি মনে হয়। ওকে, আচ্ছা আমরা চলে যাই। আমাদের কি থাকতে পারে বলতো? আমরা কিছু কাজ হাইড করব, কারণ ইনসার্ট করব পরে, যারা গ্যাপ দিয়েছে ওদের জন্য। আচ্ছা, আমার সিরিয়াল নাম্বার নিচ্ছে, সিরিয়াল নং, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি নেম, তারপর কি দেওয়া যাবে ওর পজিশন, ওকে, তার বেসিক স্যালারি, বাট স্যালারি জাস্ট বেসিক না, জাস্ট স্যালারি, ওকে, তার কি দেওয়া লাগবে ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স। আমাদের চিন্তা করে আপ টু 3 লাখ, ঠিক আছে, অন নেক্সট 3 লাখ পর্যন্ত কোনো ট্যাক্স নাই। যদি 1 লাখ বাড়ে মানে 4 লাখ যদি হয় কত পার্সেন্ট দিতে হবে? যদি 3 লাখ হয় মানে যদি বাড়ে 3 এর পর 3 6 লাখ তাহলে কত হবে? 10 লাখ। 4 লাখ হলে 15% এবার বাড়তে থাকবে, ঠিক আছে, ওকে। এগুলো আরও অনেকগুলো ক্যাটাগরি আছে, অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে, এগুলো বলা আছে, ঠিক আছে, ওকে। তো আমার সেবা যদি করতে চাই, যদি বাৎসরিক যদি করতে চাই, ধরো আমি এখানে গেলাম, সাপোজ এখানে বললাম, ধরো এটা যদি 5 লাখ হয়, যদি 5 লাখ হয় বা আরও বেশি, যদি ধরো 12 লাখ টাকা হয়, 12 লাখ টাকা তার বেশি হলে কত পার্সেন্ট বলতো? 25% ওদের মতো করতেছি। তারপর 10 লাখ থেকে বেশি হলে কত বলতো? 20%। আগেরটা কম ছিল, এখন বাড়াচ্ছি। এবার 8 লাখ থেকে বেশি হলে কত বলতো? কত বলতো? 15%। তারপর হচ্ছে 6 লাখ হলে ধরো 10%, ঠিক আছে, 10%। 3 লাখ হলে, 3 লাখের বেশি হলে 5%, 3 লাখ কম হলো অবশ্য, 3 লাখে কম হলে কত হবে? 0%, ওকে। আমরা এটাই করতেছি, ঠিক আছে, ওকে। সিএল নাম্বার আমরা 1, তারপর কন্ট্রোল চেপে ধরে, কন্ট্রোল চেপে যদি ড্র্যাগ করি অটোমেটিক কাউন্ট হয়ে যাবে, ঠিক আছে। এমপ্লয়ি নেম, সবার নাম বলো, একজন একজনের নাম বলো, নাম বলো নাম, এটা আমি তো বলি, ঠিক আছে, দরকার নাই, সবাই এমডি, ঠিক আছে, পরে পরে যা যা মন চাই চেঞ্জ করে দিও, ওকে। আচ্ছা, স্যালারি এখন বলি, ও হচ্ছে 13 লাখ, ওমর ফারুক, ও তো ট্রেড নিয়ে নিবে আজকে, ঠিক আছে, ও 13 লাখ, ও হচ্ছে 13 লাখ দিই, 15 লাখ, শুরু তো পাইলে একটা বাড়াই ফেলছি, কমাই দিই, তারপর হচ্ছে দেওয়া যায় 11 লাখ 50 হাজার, তারপর হচ্ছে 10 লাখ, 8 লাখ 50 হাজার, 7 লাখ 50 হাজার, তারপর হচ্ছে 5 লাখ 80 হাজার, 4 লাখ 30 হাজার, 2 লাখ 50 হাজার, 4 লাখ 99 হাজার, আগে দেওয়া যায় 7 লাখ 80 হাজার, ওকে। এই হলো ওদের ইয়ারলি স্যালারি, তুমি চাইলে এখানে ডেট লিখে দিতে পারো, বছরে নিবে, কারণ কেউ তো এমন তো না যে মাসে 3 লাখ 10 লাখ কমাবে, এটা হাইট করে। এবার টাকা দিয়ে লাভ, এটা হচ্ছে 2021 সালের একটা, আমরা একটা দেখাচ্ছি, চার দেখালাম, একটা পরিসংখ্যান করলাম যে ওদের স্যালারিগুলো দেখালাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমি কী করবো? এখন কন্ডিশন ইউজ করো, তুমি চাইলে ইউজ করতে পারো কি ইকুয়াল, এটা 12 লাখের উপরে, তা তুমি 5% দাও, হয়ে গেল। এভাবে করলে কি সবাইকে বলে দিতে হবে, এখানে তো 10 জন, কিন্তু বাংলাদেশে আয়কর দেয় যে অনেক আছে না, লাখের উপরে আছে না, বা 5 লোক তো দেয়, 5 লোক তো আয়কর দেয় আছে না এরকম, ওকে। কি করতে হবে এখন আমাকে? কন্ডিশন ইউজ করতে হবে, ইকুয়াল ইফ ব্রেকেট, যদি কোনো শর্ত থাকে তোমাকে অবশ্যই কি ইউজ করতে হবে? ইফ মানে যদি শর্ত, এর পরে শর্ত 2টা 4টা 6টা, এই 6টা 6 বার ইফ হবে। স্যালারি বড় গেটার দেন, নাম হচ্ছে কি গেটার দেন অথবা সমান, দেখো চিহ্নগুলো, চিহ্নটা উপায় হলো কি, দেখো আমি এখানে চলে যাই, এটা হচ্ছে কি বলতো? লেস দেন, বাংলাতে লেস দেন, আর এটা হচ্ছে কি? গেটার দেন, গেটার দেন, দেখো এটা হচ্ছে এল এর মতো, দেখো এল এর পাশ থেকে না, এটা তো এইভাবে, তো এল এর মতো এটা দেখে হচ্ছে লেস দেন, বাকিটা গেটার দেন, সহজ মতো অনেক সময় ভুলে যায়, ঠিক আছে। ডান দিকে বাম দিকে, ডান দিকে বাম দিকে মানে
আচ্ছা তুমি দিও মন চায় আইলে এত পুঁজি গিয়ে কইতে হারম না আমার ডান দিকে আমি কইছে মাই না এত পুঁজি গিয়ে যে কইতে কইছে না কি হবে তো ঠিক আছে এলএম ও দেখতে তো যেহেতু আমরা এল বাদ লিখি হবে এলএম ও দেখতে এটা লেগেছে বাড়িটা গেটার দেন সহজ যা দিক না সামান্য হয়ে আছে সো মনে রাখার সমস্যা নেই ওকে ফাইন ডি ফাই ডি টু মানে কোন হচ্ছে এটা এই ডটটা ডি টু এটা দেখি বৃহত্তর মানে বড় চিহ্ন মানে কি বড় হলে অথবা সমান হলে কত লাখ 12 লাখ কমা তাহলে ডি টু ইনটু কত হবে বলো তো 25% এই কন্ডিশন শেষ ইফ ব্র্যাকেট বেসিক স্যালারি বড় অথবা সমান বড় বলতে কি বলছি গ্রেটার দ্যান কি বলছি সমান বলতে কত 10 লাখ 10 লাখ না 10 লাখ তাহলে কত হবে বলো তো 10 লাখ হচ্ছে নাকি এবার এসে তাহলে কি হবে ডি টু ইনটু কত পার্সেন্ট 20% কমা ইফ আওয়ার ইফ ইফ মোট 6 বার হবে 6 বার শর্ত হবে বেসিক স্যালারি বড় অথবা সমান কত বলো তো 8 লাখ এখানে কি 8 লাখ দিছিস না 80 লাখ দিছিস বলতে পারবা 80 লাখ দিবি তুমি বেশি দিবি ঠিক আছে 8 লাখ এটা ঠিক করতে ঠিক আছে লিখে ফেলছি তখন 8 কোটি দিছিস হ্যাঁ না 8 লক্ষ দি 80 লক্ষ দিছিস ঠিক আছে এটা 8 8 লক্ষ হবে ঠিক আছে এটা খেয়াল করবা ওকে তাহলে আমাদের কি হবে বেসিক স্যালারি একটু ছোট করলে মেবি আসবে বেসিক স্যালারি ইনটু কত পার্সেন্ট বলো তো কত 15 ইনটু 15 পার্সেন্ট কমা তাহলে তিনটা আমাদের কন্ডিশন শেষ ইফ ব্র্যাকেট বেসিক স্যালারি বড় অথবা সমান কত বলো তো 6 লাখ কমা কত বলো তো এখন ডি টু ইনটু কত 10% চারটা কন্ডিশন শেষ আর দুইটা ইফ ব্র্যাকেট বেসিক স্যালারি বড় অথবা সমান কত বলো তো আমাদের 3 লাখ কমা ডি টু ইনটু কত হবে 5% সরি এখানে বেশি হয়ে গেছে ইনটু ডি টু ইনটু 5% কমা লাস্ট ইফ ব্র্যাকেট ক্লোজ করা যাবে না ব্র্যাকেট ডি টু এবার হচ্ছে ছোট 3 লাখ থেকে ছোট হলে তাহলে লেস দেন ইকুয়াল দেওয়া যাবে না দেওয়া যাবে ইকুয়াল অলরেডি আমরা দিয়েছি 3 ঘর দিয়েছি অলরেডি 3 লাখ ওকে 3 লাখে ছোট হলে কমা বেসিক স্যালারি ইনটু 0% এবার সকল ব্র্যাকেট ক্লোজ করতে হবে দেন এন্টার যেহেতু 14 লাখ এটা পড়তেছে এই কন্ডিশন তাহলে এটা ধরবে বাকিগুলো ধরবে না 13 লাখ ধরবে এটাতে সবগুলো ধরবে না 11 লাখ 11 লাখ 5 ধরবে অত এটা ধরবে আমাদের এই যে এটা 10 লাখের উপরে এখন বুঝো 12 লাখ সমান বলছি না দেখো এন্টার এটা কি হবে বলো তো 10 লাখ এখানে আমি কমাই দিই আগে তা বলতেছি এগুলো ধরবে কিভাবে এই যে 12 লাখের উপরে বলতেছি আমি তাহলে কত পর্যন্ত যাবে দেখো তো এখন এটা 12 লাখ এর উপর যতই হয় সবগুলোতে কত পার্সেন্ট 13 লাখ 14 লাখ 20 কোটি 50 কোটি সবসময় কত ধরবে কিন্তু এই কন্ডিশনে কি 10 লাখ কত যাবে উপর কত যাবে তো উপরে বলতে যাবে 11 লাখ 99,999 কারণ 12 লাখ হলে এটা ওকে তাহলে এটা কত বলো তো এবার 8 লাখ 9 লাখ 99 কারণ এক পারলে 10 লাখ 10 লাখ হলে এটা হবে এটা ধরবে না কারণ ওই যে সমান বলেছি আমরা কি বলছি না ডি টু বরাবর সমান বলছি না তো এখানে 10 লাখ সমান বলে দেওয়াতে সমানটা অন্য কেউ ধরতে পারবে না ঠিক আছে এখন 6 লাখ উপরে কত 8 লাখ না 7 লাখ 99,999 এই কত বলতে এবার 5 লাখ না 5 লাখ উপরে 6 লাখ আছে না তাহলে গ্যাপ কত আর এখানে কত বলতে মানে ছোট বলছি নিচে ঠিক আছে কত বলছি নিচে না আমি লাস্টে কি বলছি কম বলছি না 3 লাখ বা এর নিচে ঠিক আছে তো যেহেতু 3 লাখ সমান বলছি না এখানে 3 লাখ সমান ধরা না এখানে ধরো কত জানো 2 লাখ 99,999 থেকে 1 পর্যন্ত নিচে বলছি লেস দেন এই যেটা দেখো এই লেস দেন 3 লাখ 3 লাখ বাবা ধরবে না 3 লাখ বাবা ধরবে এ ধরবে এখন আমি যদি এখানে কি বলি যে সমান না দিই এখানে সমান তাহলে কেউ জানো তো এ আর 3 লাখ ধরবে না এটা 3 লাখ 1 টাকা কারণ 3 লাখকে এখন এখানে বলেছি 3 লাখ সমান ওকে তো এটা আমরা করবো না আসলে এ সমান হবে এখানে ওকে এখন যার টাকা যে কন্ডিশন হবে সে কন্ডিশনে আসবে শুধু এরপর তুমি যদি তুমি একজনকে অ্যাড করো আর শুধু লেখা দরকার নেই এখানে 12 এখানে আমি সবার শেষে থাকি ঠিক আছে সরোয়ার হোসেন বা সরাজ জাহান
এ কম্পিউটার অপারেটর আত্ম অবস্থায় তো ঠিক আছে ধরো আমার কথা আমি টাকা পাই দেওয়াটা ঠিক আছে 15 লাখ তা দেখে আবার আমার টাকাটা আমি পেয়ে যাবে যে 15 লাখ খাচ্ছি তো আমার 3 লাখ 5000 দিয়ে দেওয়া ব্যাট ঠিক আছে বেতন হয়েও যাবে ওকে অটোমেটিক বের হয়ে যাবে এর হবে না কারণ 2.5 লাখ ক্লিয়ার